শুক্রবার উত্তর দিনাজপুরে করণদিঘির বেতনয় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা অনুষ্ঠিত হলো। বেদিয়া বিকাশ সমিতির যুব কমিটির উদ্যোগে এই আয়োজন। সহযোগিতা ছিলেন অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ এবং করণদিঘি ভোলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এদিন জিতরাম বেদিয়ার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানটি শুরু হয়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক উত্তম পাল কি বলেছেন শুনুন। আরো এগিয়ে নিয়ে যায়, ওরা যাতে নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যায় এবং নিজেরা যাতে সচেতন। এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে। আমি শুধু একটা জিনিস বলবো, একা কোনো কাজ করা যায় না। এরা আজকে যে বেদিয়া বিকাশ সমিতি করেছে, সেই সমিতিকে সঠিকভাবে সবাই মিলে বসে। উত্তর দিনাজপুরে করণদিঘির বেতনা থেকে দীপঙ্কর কুমারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।